নমস্কার এনবিপি উনানি আরভেদর রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। অবশ্যই এই অনুষ্ঠান আপনার পছন্দের অনুষ্ঠান, মানুষ ভালোবাসেন এই অনুষ্ঠানকে, কারণ তারা জানে একমাত্র এই অনুষ্ঠান বাড়িতে বসেই আমাদের মনকে ভালো করে দেয়, মনে পজিটিভ এনার্জি তৈরি করে, মনে হয় যে সত্যি এবার ভালো হব, এবার ভালো হওয়ার আশাটা অবশ্যই কিন্তু আমাদের দেখাতে পারে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আর যখন কোনো সংস্থাকে মানুষ এতটা ভালোবাসে, এতটা ভরসা করে, তখন সেই সংস্থার দায়িত্বও কিন্তু অনেকটা বেড়ে যায়, এবং সেই দায়িত্ব কিন্তু অবশ্যই নিজের কাঁধে তুলে নিয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক। প্রতি মুহূর্তে বা প্রত্যেকটা সময় কিন্তু তারা নতুনত্ব কিছু করার চেষ্টা করছে আপনাদের জন্য, নতুনভাবে আপনাদের আরেকটু কিছু বোঝানোর চেষ্টা করছে, পুরনোকে জানানোর চেষ্টা করছেন, নতুনভাবে আপনাদের সুন্দর একটা জীবন উপহার দেওয়ার কিন্তু প্রচেষ্টা করছে না। সে কারণে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সকলের থেকে এগিয়ে, এটা আমাদের কথা না, এটা আপনাদের কথা। আজকেও ভালো কিছু বার্তা আপনাদের জন্য অবশ্যই থাকবে, এবং অবশ্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি রয়েছেন আপনারা, যে কোনো রকমের প্রশ্ন, যে কোনো রকমের আবদার নিয়ে কিন্তু আপনারা চলে আসতেই পারেন ডাক্তারবাবুর কাছে, প্রশ্ন রাখতে পারেন। এবং তার পাশাপাশি ডাক্তারবাবু বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলো নিয়ে আমরা আলোচনা করি, এবং নিজেকে সম্পূর্ণভাবে ভালো রাখার জন্য আমাদের অনেক বেশি সচেতনতা অবলম্বন করা হয়, সেই দিকগুলোতেও আপনারা কিন্তু আমাদের যথেষ্ট সহযোগিতা করেন। আজকে একটু আমরা লিভার সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব, কিভাবে লিভারকে ভালো রাখবো, বা লিভারে যদি জটিল কোনো সমস্যা হয়ে যায়, যেমন সিরোসিস অফ লিভার একটা ভয়ঙ্কর নাম, এরকম যদি কোনো সমস্যা চলে আসে তাহলে আমরা কি করব, সবটাই শুনবো। দেখুন, সিরোসিস অফ লিভার যদি আছে সেটা আপনার একদিনে হয় না। এবার আমি যদি আমার যদি ফ্যাটি লিভার নিয়ে যদি আপনি প্রোগ্রামটা দেখেন, আমি অনেকবার বলেছি কি আমাদের শরীরের মধ্যে লিভার হচ্ছে আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অর্গ্যান। ফার্স্ট হয় আমাদের ব্রেন অ্যান্ড সেকেন্ড হয় লিভার। আমরা যদি জলও যদি খাই তাহলে লিভার থেকে হয়ে যেতে হয়। তো আপনি যদি দেখবেন আজকে 10 জনের মধ্যে 9 জনে কিন্তু ফ্যাটি লিভার আছে, কারোর মাইল্ড ফ্যাটি লিভার আছে, কারোর ফ্যাটি লিভার গ্রেড 1 আছে, কারো গ্রেড 2 আছে, কারো গ্রেড 3 আছে। তো দেখুন, আপনার লিভার অফ সিরোসিস যেটা রয়েছে সেটা আপনার একদিনে তৈরি হয় না, এটা আপনার আস্তে আস্তে করে এটা ওই স্টেজে যায়। তো যখনই আপনি দেখছেন কি আমার ফ্যাটি লিভার রয়েছে, ফ্যাটি লিভার থেকে তার উপরে স্টেজটা হয়ে গেলো স্টেজ 1, আবার স্টেজ 2, স্টেজ 3, তারপর কিন্তু ডাইরেক্ট লিভার সিরোসিস হয়, তারপরে আপনার স্টেজ 4 হয় না। তো দেখুন, লিভার যদি সিরোসিস আছে, নমস্কার, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম ম্যাডাম। হাওড়া থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা? বাড়িতে যেতে যেতে আমি আপনাদের লাইভ দেখছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যা? নাক দিয়ে যখন আমি মানে নিঃশ্বাস নিচ্ছি না, আমার গলা খুব জ্বালা করছে। নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, গলা জ্বালা করছে, তাই তো? আচ্ছা, আপনার স্টুলটা কেমন হচ্ছে? পেট পরিষ্কার হচ্ছে কি? আচ্ছা, অ্যাসিডিটি অ্যাসিডিটি হয় আপনার? হ্যাঁ। তো আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন, যে গলাটা জ্বলছে, সেটা আপনাকে জানতে হবে। আচ্ছা শুনুন, এবার আপনি ফোনেই শুনুন। প্রথম তো আপনি যেটা করবেন, বাড়িতে আপনি উষ্ণ গরম জল খেতে চালু করুন, তাতে আপনি অনেকটা উপকার পাবেন। এইবার আপনার কি কারণের জন্য আপনার গলাটা জ্বলছে সেটাও একটা জানার বিষয় রয়েছে। যেহেতু আপনার বাড়ি হাওড়াতে আছে, তো আমাদের হাওড়াতে 3টে চেম্বার আছে, হাওড়া শিবপুর আছে, হাওড়া বেলুরে আছে, এবার আপনার হাওড়া দাসনগরে আছে। তো যেখানে আপনার নিয়ারেস্ট পড়বে সেখানে এসে যোগাযোগ করুন, কারণটা এটা জানার খুবই অবশ্যই দরকার। আজকে যেটা আমরা ফ্যাটি লিভার নিয়ে কথা বলছিলাম বা সিরোসিস অফ লিভার নিয়ে কথা বলছিলাম, সেখানেও এটাই প্রথমে স্টেজ এটাই হয় কি আপনার গলা জ্বলবে, মানে অ্যাসিডিটি হয়, হাইপার অ্যাসিডিটি, আপনি যা খাচ্ছেন গলা জ্বলবে, আপনার পেট ফুলে যাবে, খাওয়া দাওয়া ঠিক মতো ডাইজেশন হবে না। তো যখনই আপনার ডিজিজটা হয়েছে তখন থেকে যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে আপনার শরীরের মধ্যে বড় রোগটা হয় না। তো যেই বিষয়ে আমি আজকে ছিলাম আপনার সিরোসিস অফ লিভারটা নিয়ে, তো সেখানে আমি কী বোঝালাম, প্রথম ফ্যাটি লিভারটা নর্মাল ফ্যাটি লিভার একটা হচ্ছে স্টেজ বললাম, এবার স্টেজের পর আপনাকে লিভার সিরোসিসের কথা বললাম। তো দেখুন, একটা জিনিস আমি বারবার বলে দিই কি ফ্যাটি লিভার আর যদি সিরোসিস অফ লিভার যদি হয়ে যায়, আমি বলি না কি সবার হোক বা কারো রয়েছে, কিন্তু যাদের আছে তাদেরকে কি জিজ্ঞেস করুন
কি তার কি অবস্থা রয়েছে, পেটে জল অবধি জমে যায়। মানে ইনফ্যাক্ট পেশেন্ট এই অবস্থা হয়ে যায় কি ওখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না। আর যা লিভার ট্রান্সপ্ল্যান্ট কথা যদি বলি তো অনেকটাই একটা এক্সপেন্সিভ, মানে আপনি সবাই বিয়ার করতে পারে না, মানে আপনি টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারবেন না, অনেক টাকা একটা গল্প আছে সেখানেও। আপনার যদি লাক একটা যদি করে যায় তাহলে আপনি হয়তো সেট হবে, কেন কি এরকম আপনি প্রাকৃতিক থেকে যদি আপনি কোনো ছেড়ছাড় করবেন, মানে ন্যাচুরাল যে আপনার লিভার যে রয়েছে সেখান থেকে যখন আপনি চেঞ্জ করতে যাবেন অত সোজা নয় কি আপনার সেট হয়ে যাবে। তো আমার কী দরকার আছে আমি ওই জায়গা অবধি ওয়েট করবো বা ওই জায়গা গিয়ে আমি মানে কাজটা করাবো? সব থেকে ইজি ওয়ে আছে আমাদের, আপনি চিন্তা করুন কি আপনার যদি নর্মাল ফ্যাটি লিভার আছে সেখান থেকেই আপনি ঠিক করে নিই, কেন আমি সিরোসিস অফ লিভার নিয়ে চিন্তা করব। এবার আমি আজকে যেহেতু ফ্যাটি লিভার নিয়ে আমার টপিক নেই, আজকে আমার টপিক হচ্ছে সিরোসিস অফ লিভার, তো আমরা আলোচনায় আবারও যাব। তবে তার আগে আরেকজন বন্ধু আছেন, একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি সুজিত রায় বলছিলাম। আচ্ছা সুজিত বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলুন, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে আমার দিন দিন প্রচন্ড পরিমাণে ওয়েট বেড়ে যাচ্ছে আর হাঁটতে চলতে প্রচন্ড কষ্ট হচ্ছে। অবশ্যই ওয়েট বাড়লে তো আপনার হাঁটাচলা করতে কষ্ট, মানে অ্যাকচুয়ালি বলতে আমি একবার ট্রিটমেন্ট করেছিলাম, বলছি না নাম, কিন্তু করেছিলাম, কিন্তু কোনোভাবে কোনো কাজই হচ্ছে না। আচ্ছা মেগালোপ্যাথি শরীরের মধ্যে যখনই আপনার ফ্যাটি লিভার যদি হয়ে যাবে বা আপনার শরীরটা যখনই ফ্যাট বড় হয়ে যাবে তখন কি হবে, বুক কোন এই আপনার বুকটা ছোট হয়ে যায়, মানে পেটটা যখন ভুঁড়িটা আপনার বেড়ে যায় না তখন কী হয় বুকটা আপনার ছোটো হতে চালু হয়ে যায়, তখন কী হয় শ্বাসকষ্ট হতে আপনার চালু হয়। তো এই কারণের জন্যই আপনার এই সমস্যাটা হচ্ছে, কিছুই নেই। আপনি আগে সবথেকে আগে যেটা বলবো আমি, আপনি জিরে জলটা ব্যবহার করুন। কী করতে হবে, এক কাপ উষ্ণ গরম জলে দু চামচ সাদা জিরে তা ডি ফোটান, ফোটানোর পর ওটা যখন হাফ কাপ হয়ে যায় তখন রাত্রিবেলা ঢাকা দিয়ে রেখে দিন। সকালবেলা ছেঁকে সেই জলের মধ্যেই একটা পাতি নেবু দিয়ে আপনি খালি পেটে খান, তাতে আপনার কী হবে অ্যাক্সেস যে ফ্যাট আছে সেটা রিডিউস হবে উইদাউট এনি সাইড ইফেক্ট। তার সাথে সাথে আপনি যোগা প্রাণায়াম যেটা আমি বলছিলাম, এবার সেটা তো সব জিনিস আমি ওভার ফোনে বা আপনার ওভার ফোনে বলুন আপনার ওর স্টুডিওতে বোঝানোটা খুব টাফ আছে। তো আপনি যেটা রয়েছে আপনি একটু মর্নিং ওয়াক করুন, এক্সারসাইজের দিকে ঝোঁকটা রাখুন, আর তার সাথে সাথে আপনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, হ্যাঁ অয়েলি ফুড আর এগুলো আপনি একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। কারণটা হচ্ছে কি আমরা যখনই ইজি ওয়েতে তাড়াতাড়ি আপনি যে বাজারে যদি দেখেন আপনি সমস্যা বিক্রি হচ্ছে অনেক রকম কোল্ড ড্রিঙ্কস আছে, ঠান্ডা জল আছে, এগুলো আপনাকে অ্যাভয়েড করা দরকার। তো দেখুন শুধু মেডিসিন মেডিসিনের জায়গা আছে, কিন্তু তার সাথে সাথে যদি আপনি এইসব জিনিস যদি ফলো করেন তাহলে তাতে কিন্তু ভালো হবে। আর বহরমপুরে যদি কথা বলেন তো আগামী শনিবার দিনই আমাদের বহরমপুরে চেম্বার আছে, তো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু আপনি জেনে নিন কি বহরমপুরে চেম্বারটা কোন জায়গা রয়েছে, সেখানে এসে একটু যোগাযোগ করুন। নিশ্চয়ই আমরা যেভাবে বলবো সেভাবে যদি কথা শুনবেন ওয়েটও রিডিউস হবে, তার সাথে সাথে রিলেটেড যে প্রবলেমগুলো আসছে সেগুলো সলভ হবে। একদম ঠিক কথা। এবং এনবিপি ইউনারি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার শুধুমাত্র কিন্তু আপনাকে ওষুধ খাইয়ে ভালো রাখবে এই কথার পক্ষপাতী নয়, তার পাশাপাশি আপনার ডেইলি রুটিন কি হবে, আপনাকে কি হেলদি চলবে বা পাশাপাশি আপনাকে কি ধরনের এক্সারসাইজ করতে হবে, আপনি ওষুধ খেয়ে ভালো হয়ে গেলেন এবং তারপর আপনি কোন ধরনের এক্সারসাইজ, কোন ধরনের ডায়েট চার্টের মধ্যে থাকবেন, আপনার জীবনযাত্রা কেমন হবে যাতে আপনার সেই রোগ আর কোনোদিন ফিরে না আসে বা আর পাঁচটা রোগ আপনার শরীরে বাসা না বাঁধতে পারে, সব দিকে সচেতন দৃষ্টি রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রত্যেকজন চিকিৎসকের, সে কারণেই মানুষের ভরসা এখানে অনেকটা বেশি। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, বলুন কে বলছেন? সমস্যা আছে, তো আমি থাইরয়েড টেস্ট করিয়েছিলাম কিন্তু থাইরয়েড তো আমার একটু নেই, কিন্তু অনেক রোগ আপনার শরীরের মধ্যে এন্ট্রি করবে। আপনি এখন এই প্রোগ্রামটা এখন স্টার্ট করলেন না তার আগে থেকে আপনি দেখছেন?
এই অনুষ্ঠান কি দেখা হয় আজকে বা এর আগে অনুষ্ঠান দেখেছেন? দেখেছি, হ্যাঁ দেখেছি। আচ্ছা বেশ, তাহলে একটু আগেই একজন ফোন করেছিল যেটা শরীরের মধ্যে যদি অ্যাক্সেস চর্বি হয়ে যায় তাহলে কি করতে হবে, সেটার কথা যে বললাম সেটা আপনি ফলো করুন। আর বাগাযতীন থেকে যে নিয়ারেস্ট যে চেম্বার রয়েছে সেটা হচ্ছে আমাদের ল্যান্সডাউনে, যেখানে প্রত্যেক মঙ্গলবারে রুগী দেখা হয় দুপুর 3টে থেকে 5টা। তো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন ল্যান্সডাউন অ্যাড্রেসটা, সেখানে এসে আপনি যোগাযোগ করুন। কেন কি 21 বছর বয়স, দেখুন আপনার হাইট অনুযায়ী ওয়েট হওয়ার দরকার, বয়স অনুযায়ী ওয়েট হওয়ার দরকার। এই জিনিসটা যদি আপনি না যদি করেন তাহলে ইন ফিউচারে আপনার অনেক রকম সমস্যা হবে। আজকে যদি আপনি দেখেন আপনি একটা সোনোগ্রাফি রিপোর্টটা করান, ডেফিনেটলি আপনার ফ্যাটি লিভার আছে, ডেফিনেটলি আপনার কোলেস্টেরল বাড়া আছে। তো আপনার এই যে কোলেস্টেরলটা এই যে ফ্যাটি লিভারটা আজকে দেখবেন কম বয়সের মধ্যে একটা স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেছে। কেন? কারণটা হচ্ছে কি আমরা যে লাইফস্টাইলে যে লিড করছি, মানে ঠিক রকম আমরা খাওয়া দাওয়া পাচ্ছি না, যেগুলো আমাদের শরীরের মধ্যে দরকার সেটা আমরা না নিয়ে আমরা উল্টো কার্বোহাইড্রেটসটা বেশি নিয়ে নিচ্ছি। তো এইগুলো জানার দরকার রয়েছে। এই ব্যালেন্সটা যদি আমরা ঠিক করে নিই তাহলে দেখবেন কিন্তু খুব ইজি ওয়েতে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে, আর নালে সমস্যা আপনার দিন প্রদিন বাড়তে থাকবে। আর এইরকমই আপনি ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। তো আমি বলবো ফোন করে আপনি ল্যান্সডাউন চেম্বারে যোগাযোগ করুন, আমরা যেরকম বলবো সেরকম দেখবেন আপনার ইজি ওয়েতে প্রথম 1-2 মাসের মধ্যেই আপনার 5 থেকে 10 কেজি আপনার ওয়েট কমতে চালু হয়ে যাবে একদম। আর আমরা একটা জটিল সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, সিরোসিস অফ লিভার। তো সিরোসিস অফ লিভার যেহেতু আপনি বলছেন একটা লম্বা পথ, লিভার আমাদের কিন্তু সময় দেয় যে আমাকে ঠিক করো, আমাকে সুস্থ করো, কিন্তু আমরাই মানুষ এতটা মূর্খ বা এতটা উদাসীন যে সেটা বুঝেও কিন্তু না বোঝার একটা ভান করে থাকে। আমি ট্রিটমেন্টের প্রসঙ্গে আসবো, কতটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেই প্রসঙ্গে আসবো, বা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কত ভালো ট্রিটমেন্ট রয়েছে সেই দিকে আসবো। তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার দিদি। কে বলছো? হ্যাঁ, আমি টালিগঞ্জ থেকে বলছি দিদি। টালিগঞ্জ থেকে বলো কি সমস্যা? দিদি আমার শাশুড়ি পায়ে মানে থেরাপি নেওয়ার পরে ওনার পায়ে না কালচে কালচে ভাব এসে গেছে, ঠিক আছে। আর ওইটা আসার পর ওনার পা খুব চুলকানি হয়, চুলকানি হওয়ার পরে ওনার পা যত দিন যাচ্ছে ফুলে আসছে, জিনিসটা লালচে লালচে কালার হয়ে যাচ্ছে। আপনি একটা অ্যালার্জি রিপোর্ট করান। তো এর জন্য উনি কোনো ডাক্তারও দেখায়নি, কিছু করেনি, কিন্তু উনি ঘরে বসে এমনি ক্রিম টিরিম যা উনি মাখে ওইসবই মাখে। না না, এইরকম ক্রিম মাখলে আর ঘরে বসে রোগ সারে না, প্রথম জানতে হয় কি কারণের জন্য সেটা হচ্ছে। যতক্ষণ আপনি কারণ জানবেন না রোগ থেকে কোনোদিনই আপনি বাঁচতে পারবেন না। তো আপনার যে সমস্যাটা রয়েছে এর মধ্যে দরকার আছে একটা ব্লাড রিপোর্ট, যেটা বলা হয় IgE। আপনি এই রিপোর্টটা করান, এই রিপোর্টটা করলে জানতে পারেন শরীরের মধ্যে অ্যালার্জির মাত্রাটা কতটা বেশি রয়েছে, সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্টটা নেবেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এইবার এইরকম গরমের সময় কি আছে, আপনার এমনি ঘামাচি একটা হয়, স্কিনে একটা র্যাশ বেরোয়, ঠিক আছে। তো এই সময় একটু সাবধানে থাকুন যাতে ওনার ঘাম জাম না হয়, একটু হাওয়া লাগতে দিন জায়গাতে। তার সাথে সাথে আপনার অনেক রকম প্রিকলি পাউডার পাওয়া যাচ্ছে, সেখানে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, তাতে আপনি আপাতত আপনি রিলিফ পাবেন, কিন্তু পারমানেন্ট সলিউশন পেতে গেলে আপনি একটা IgE রিপোর্টটা করান। আর খুব বেশি তো নেই, টালিগঞ্জ থেকে যে চেম্বারটা রয়েছে আমাদের ল্যান্সডাউনে সেখানে এসে যোগাযোগ করুন। ফিজিক্যালি আপনি যতক্ষণ দেখাবেন না ততক্ষণ কোনো দিনই আপনার ভালো হবে না, বাড়ি বসে আপনি কিছু রিলিফ পেতে পারেন, ঠিক হতে গেলে আপনাকে চেম্বার আসতেই হবে। আর চেম্বারের ফোন নাম্বার নিশ্চয়ই এতক্ষণে নোট করে নিয়েছেন, মানুষ কিন্তু এখন অনেক সচেতন, সবার আগে কিন্তু ফোন নাম্বার নোট করছেন 9830235527 বা 37, দুটি নাম্বার স্ক্রিনে কিন্তু জল জল করছে। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি মেচেদা থেকে বলছিলাম। মেচেদা থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমি লাইভের মধ্যে নিজের নাম নিচ্ছি না, আমার একটু পিরিয়ডস এর প্রবলেম হচ্ছে। আচ্ছা, কি ধরনের প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে মানে মাসে 2 বার করে হয়ে যাচ্ছে। বয়স কত আপনার? জাস্ট 24। আচ্ছা, 2 বার যখন আপনার পিরিয়ডটা হচ্ছে সেটা কি আপনার কোয়ান্টিটি কি অনেক বেশি থাকছে, পরিমাণ কি অনেকটা বেশি হচ্ছে? না না, একদম অল্প অল্প হচ্ছে বলেই বোধহয় মাসে 2 বার করে হচ্ছে। আচ্ছা, সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে আপনার? বুঝতে পারছি না কি। USG রিপোর্ট হয়েছে, সোনোগ্রাফি রিপোর্ট? না, তাহলে আপনি একটা কাজ করুন, একটা USG হোল অ্যাবডোমেনে করান, ঠিক আছে, আর তার সাথে সাথে একটা থাইরয়েড রিপোর্টটা করবেন, এই দুটো পরীক্ষা করুন। এই দুটো পরীক্ষার মধ্যে ডেফিনেটলি আপনার প্রবলেমটা বোঝা যাবে কি আপনার প্রবলেমটা কোন জায়গায় রয়েছে।
এর সাথে আপনার যে মেছেদা যেহেতু আপনি বলেছেন, তো কালকে আমি মেছেদায় ছিলাম, আর এরপরে যে ডেট থাকবে মেছেদাতে সেটা হচ্ছে 10 তারিখ, সেটা আপনি আগামী 10 তারিখে আপনি পাবেন মেছেদা চেম্বারে। তো সেখানে আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেসটা নিয়ে নিন, সেখানে আগে থেকে বুকিং না করলে আপনি আমার সঙ্গে দেখা করতে পারবেন না। তো সেই সোনোগ্রাফি রিপোর্ট আর থাইরয়েড রিপোর্ট, এই দুটো রিপোর্ট করে নিয়ে আসবেন, যেভাবে আমি বলবো সেভাবে কথাগুলো শুনবেন, তাহলে দেখবেন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণটা হচ্ছে আপনার এই যে প্রবলেমটা এখন বললেন, যেহেতু বয়সটা কম, এখন থেকে যদি আপনি অ্যালার্ট না হন তা আপনার দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে পিসিওডি আর দ্বিতীয় হচ্ছে আপনার বাল্কি ইউট্রাস, মানে বাচ্চা ঘরটা আপনার বড় হয়ে গেছে, বা আদারওয়াইজ আপনার কোনো টিউমার বা সিস্ট হতে পারে ওভারিতে। তো সেখানে এরকম রোগকে না ফেলে রেখে আপনি চিকিৎসা করান, তাতে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আদারওয়াইজ যেরকম আপনার বয়সগুলো বাড়বে তারতে কিন্তু দেখবেন আপনার বিয়ে হওয়ার পর ইনফার্টিলিটি সমস্যা আসবে, মানে বেবি কনসিভ করতে সমস্যা হবে, অনেক রকম নানা রকম সমস্যাগুলো আপনার শরীরের মধ্যে আসবে, হরমোনস ইমব্যালেন্স হবে, আপনি একটু কথা বললে আপনি রেগে যাবেন, মুড সুইং হবে। যাতে আপনি এটুকু ওয়েট না করে টাইমলি যদি ট্রিটমেন্ট যদি নেন তাহলে চিকিৎসা আছে, ভালো হয়ে যাবে। একদম ঠিক কথা। এবং তার পাশাপাশি বলবো, যদি চেম্বারে আসো খুব ভালো একটা ট্রিটমেন্ট পাবে, পাশাপাশি অনেকে এটা বুঝে উঠতে পারো না, তোমাদের সমস্যা অনুযায়ী কি ধরনের এক্সারসাইজ বা আসন করা উচিত সেটাও কিন্তু এনবিপি এখন থেকে কিন্তু সচেতন করছে, একেবারে তোমাদের সেই ধরনের এক্সারসাইজ গুলো কিন্তু চেম্বারে দেখিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। তো সবটা বুঝে নেওয়ার জন্য বা পুরোপুরি রোগকে নির্মূল করতে সঠিক মেডিসিন কে নিজের করতে একটু চেম্বারে কিন্তু যোগাযোগ করো, ফেলে রেখো না, এই সমস্যা কিন্তু ছোট সমস্যা নয়। কে আছেন এই মুহূর্তে? নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কৃষ্ণা গুপ্তা। কোথা থেকে বলছেন? নগর থেকে। হ্যাঁ সরি আরেকবার, কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর, হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার মানে খুব শ্বাসকষ্ট হয়, হাত দম লাগে, হ্যাঁ, আর ভালো ঘুম হয় না, খুব গা হাত পা কামড়ায়, সেই জন্য একাকী লাগে না। এর জন্য আপনি কোন এখন চিকিৎসাতে আছেন কি? এমনি এই হসপিটালে যাওয়া তো করি, যাই, ওষুধটাও ঠিক হয় না। ঠিক হয় না না, কারণটা হচ্ছে কি আপনার প্রবলেম রয়েছে, আপনি ডাক্তার দেখাচ্ছেন, সমস্যা বলছেন, ওরা ওষুধ দিচ্ছে, ঠিক হচ্ছে না। কারণটা হচ্ছে কি সমস্যা হচ্ছে কেন এটা কারণটাকে জানুন, কারণ না জেনে যদি আপনি চিকিৎসা করবেন কোনোদিনই আপনার ভালো হবে না। কৃষ্ণনগরে আমাদের আগামী রোববার দিনই আমাদের চেম্বার আছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে কৃষ্ণনগর চেম্বারে অ্যাড্রেসটা নিয়ে নাও, সেখানে এসে দেখা করো, কী আজ অবধি ট্রিটমেন্ট হয়েছে সেটা দেখাও, দেখানোর পর আমরা যেরকম বলবো সেরকম কথা শুনবে, তাতে প্রবলেমটা ঠিক হবে। আমার কাছে আসলে এটা ভাববে না কি আমি রিলিফ পাবো, ঠিক হতে গেলে আমার কাছে আসতে হয়। কারণটা হচ্ছে কি আমরা প্রথম ডায়াগনোসিসটা ঠিক করে দিই কি কী কারণের জন্য হচ্ছে, আগে এটা জেনে নাও, সেই কারণটা যদি জেনে গেলে তার যদি চিকিৎসা করা হয়, ওই কারণটা যদি মরে যায় সমস্যা মিটে যাবে। তো এরকম রোগকে না ফেলে রেখে আপনি ট্রিটমেন্টটা করান, আপনার যে প্রবলেমটা রয়েছে সেটা পুরোপুরি ভালো করা যায়, ঠিক আছে? আদারওয়াইজ আপনি যদি অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে যদি রোগকে চেপে রাখবেন, নানা রকম আপনার শরীরের মধ্যে সমস্যা আসবে। আগামী রোববারই কৃষ্ণনগরের চেম্বার আছে, সেখানে দেখা করুন, আর তুলসী পাতা খেতে চালু করুন, সকালবেলা ঘুম থেকে উঠে 10 খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খান, আর এই প্রাণায়ামটা আপনি অবশ্যই করুন বাড়িতে, লোম বিলোমটা, এই নাক দিয়ে নিঃশ্বাসটা আপনি নেবেন, হোল্ড করবেন, নিঃশ্বাসটা ছাড়বেন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, হোল্ড করবেন, আবার এই নাক নিঃশ্বাস ছাড়বেন। তো অনেক এইরকম উপায় আছে যেটা আমরা করার পর অনেক বাড়িতে বসেই আমি ভালো হতে পারি, কিন্তু আমরা জানি না। আমরা আজ এইটা এই যে এই আসনটা বললাম, বা আমরা আজকে তুলসী পাতার কথা বললাম, বা আজকে আমরা আয়ুর্বেদিক যদি কথা বললাম, এটা আমাদের ঘরের মেডিসিন, ঘরের ট্রিটমেন্ট, কিন্তু আমরা এখন এখান থেকে অনেক দূরে হয়ে গেছি, জানি না, এই কারণের জন্য এখন আমাদেরকে অন্য প্যাথি থেকে যেতে হচ্ছে, যেখানে আমরা নেবার পর শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা বুঝতে হবে কি কোথায় গিয়ে আমি পুরোপুরি ভালো পাবো। যতক্ষণ আপনি এই সমস্যার কারণটা না যেটা বললাম এটা একটু জেনে ট্রিটমেন্ট করান, দেখবেন একদম ইজি ভিত আপনি ভালো হয়ে যাবেন। কাহা তাই না কি রায় কি পিছে পাহাড় কি পিছে রায় ছুপা হুয়া হ্যায়, ঠিক হ্যায়, তো মতলব কি রায় কো হটাইয়ে তো দেখি পাহাড় আপকে সামনে রহেগা। একদম। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কি বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। আচ্ছা
বলুন কি সমস্যা? হ্যাঁ বলছিলাম, টিভিটা বাবা ওটা তো হচ্ছে না, এই যে শরীরটা খুব প্রবলেম করছে। আচ্ছা প্রচুর আওয়াজ চারপাশে, হ্যাঁ কি প্রবলেম হচ্ছে শরীরে? শুনুন আপনার মধ্যে নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে, আশেপাশে প্রচুর আওয়াজ রয়েছে, বুঝতে পারলাম না, তবে শরীরে একটা প্রবলেম হচ্ছে। যেটুকু বুঝলাম কি পূর্ব মেদিনীপুরে বাড়ি আছে, একদম তো পূর্ব মেদিনীপুরে আমাদের হেরিয়া আর মেছেদাতে চেম্বার আছে, আপনি একটু দেখা করুন কি প্রবলেমটা রয়েছে, আমি তো এখন অবধি শুনতে পেলাম না। তো যাই হোক না কেন, আমরা যে কোনো জটিল বা কঠিন রোগ, আপনি ইনফ্যাক্ট এটা বলতে পারেন ক্যান্সার থেকে কিডনি থেকে, তো আমার মনে হয় না এত বড় তো আপনার রোগ হয়েছে, তো নিশ্চিন্তে থাকুন, ট্রিটমেন্ট আছে, একটু যোগাযোগ করা দরকার আছে। আর পূর্ব মেদিনীপুরের মধ্যে যেটা বললাম দুটো চেম্বার আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে চেম্বার আছে, তো যে কোনো আপনার কাছে বাড়ির পাশে যদি চেম্বার রয়েছে একটু ভিজিট করুন, ভিজিট করার পর ট্রিটমেন্ট স্টার্ট করুন, ভালো হয়ে যাবেন। আর এখান থেকে যদি আপনি দূরে যদি আপনি যাচ্ছেন, আমি কোনো কোনো যে জায়গা নাম বলবো না, ঠিক আছে, সেগুলো যাওয়ার পর দেখছি কি ওখান থেকে পেশেন্ট আমার কাছে আসছে, মানে লাস্ট স্টেজ। আজকে সকালবেলা আমার কাছে একটা পেশেন্ট ফোন করেছে হায়দ্রাবাদ থেকে, তারা মানে বুকিং অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, সেটা উনি 15 দিন পর অ্যাপয়েন্টমেন্টটা আমি ফিক্স করলাম, উনি ওনার বাড়ি হচ্ছে উড়িষ্যাতে, কিন্তু উনি হায়দ্রাবাদে গিয়েছেন ট্রিটমেন্ট করতে, আর সেই জায়গা একটা পেশেন্ট আমাদের এখানে ট্রিটমেন্ট করার পর ভালো হয়েছে, তো উনি বললেন কি আপনার যখন ক্যান্সার হয়েছে আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আপনি সেখানে যোগাযোগ করুন, আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি, সেটা উনি আজকে আমাকে ফোনও করলেন। তো দেখুন একটা মানুষের উপকার, মানে বললাম না ডাক্তার প্রচারটা হচ্ছে একটা মাউথ পাবলিসিটি, মানে একটা রুগী যদি ভালো হয় সেখান থেকেই 4টে রুগী প্রচার হয়, তো এটাই দরকার। তো আপনি যখন ওখান থেকে এত দূর যাচ্ছেন, তো দূরে যাচ্ছেন কেন, আপনার বাড়ির পাশে চেম্বারটা আছে সেটা একটু জেনে নিন, জেনে নেবার পর আপনি যখন ভালো হয়ে যাচ্ছেন, আর সেটাও একটা বড় জিনিস আছে কি আমরা প্র্যাকটিক্যাল কথা বিশ্বাস করি, মানে আপনার ফিজিক্যালি আপনি কত ভালো হচ্ছেন সেটা তো আপনি বুঝতে পারছেন, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি কত ভালো হচ্ছেন সেটা আপনি রিপোর্টে বুঝতে পারছেন। আজকে দেখুন আমি বর্ধমানে চেম্বার করি, কিন্তু বর্ধমানে আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছুটি দিন ছিল, সেখানে একটু মানে ট্রান্সপোর্টের সমস্যা ছিল, তো সেই পেশেন্ট আমাকে ফোন করলো, আমাকে বললাম কি আমি তুমি হাওড়ায় চলে এসো, আজকে হাওড়ায় চেম্বার আছে, তুমি বর্ধমান থেকে হাওড়া এসছেন, আসার পর কেন এসছেন এত দূর থেকে, কেন কি কোনো উপকার হয়েছে? তার সাথে সাথে উনি যখন রিপোর্ট করে নিয়ে এসছেন, ঠিক আছে, সেই রিপোর্টটাও ভালো আছে, তো আমি বলি ফিজিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি এই দুটোই ঠিক হওয়ার দরকার আছে। একদম ঠিক কথা। আর কে আছেন এই মুহূর্তে? নমস্কার। কোথা থেকে ফোন করছেন? বেলঘড়িয়া থেকে। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বয়স কত? বয়স 68 বছর। বয়স কত দিনের ব্যথা? তাতে আপনি ভালো নেই, এই তো? খুব ভালো হতে গেলে বেলগড়িয়া থেকে বেশি দূর নেই আমাদের মধ্যমগ্রাম চেম্বারে, যেটা আমাদের হেড অফিস আছে, সেখানে প্রতি সোমবার আর শুক্রবার সপ্তাহে 2 দিন ওখানে রুগী দেখা হয়। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে পুরো অ্যাড্রেসটা নিয়ে নাও, আর সেখানে এসে একটু যোগাযোগ করো, তাতে সমস্যাটা মিটবে। এই রকম যদি নার্ভের সমস্যার জন্যে ওষুধ যে খাচ্ছো সেটা খাওয়ার পর কিছুটা রিলিফ আছো, মানলাম, কিন্তু ভালো তো হচ্ছ না, কোথায় গিয়ে দাঁড়াবে? যেই দিন এই ওষুধটা বডিতে রিসিস করে যাবে, মানে কাজ করবে না ওষুধ, তখন কী করবে? তো আমরা ওই দিন অবধি ওয়েট করবো কেন? তার আগেই যদি আমি ঠিক হয়ে যাই, বললাম না সময়কে সাথ সাথ আগর আপ চিজ কো সমঝ যায়, সময়কে সাথ সাথ আগর আপ চিজ কো সমঝ কি আগে উসকা সমাধান নিকালে, তাহলে আমাদেরকে ভয় কিছু নেই। তো আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার ঘাড়ে যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, এই দুটোই ফুললি ট্রিটমেন্ট আছে, ফুললি ট্রিটমেন্ট নেবার পর আপনাকে কোনো দিন সারা জীবন ওষুধ খেতে হবে না, সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলবো, যারা চেম্বারে যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য কলকাতা দিয়ে শুরু করে, কলকাতায় কিন্তু আপনারা মেটিয়াবুরুজ, ল্যান্সটাউন এবং হাতিবাগানে চেম্বার পেয়ে যাচ্ছেন, হাওড়ায় শিবপুর, বালটিগুড়ি বাজার, দাসনগর, বেলুড় এবং বকুলতলা চেম্বার পাচ্ছেন,
দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করতেই পারেন। আর যদি হেড অফিসে আপনারা যোগাযোগ করতে চান তাহলে তো মধ্যমগ্রাম অব্দি আপনাকে আসতেই হচ্ছে। আর জেলার বন্ধুদের জন্য বলবো কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, রামপুরহাট সর্বত্র আপনাদের জন্য চেম্বার রয়েছে। মেদিনীপুরে মেচেদা, হেরিয়া এবং খড়গপুরে চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই। কিন্তু একটু যারা দূরের বন্ধুরা রয়েছেন অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা, আসামের বন্ধুরা, দিল্লির বন্ধুরা, সকলকে বলবো হেল্পলাইন নাম্বার কিন্তু নোট করতে হবে এবং সেই নাম্বারে ফোন করেই কিন্তু আপনাদের যোগাযোগটা সারতে হবে। 9830235527 বা 37 নিশ্চয়ই নোট করেছেন। যদি এখনো নোট না করেন তাহলে এখনই কিন্তু নোট করুন। আর যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে সিরোসিস অফ লিভার, এই ট্রিটমেন্টটা কিরকম রয়েছে, মানে আমি যদি যোগাযোগ করি এনবিপিতে আমার সমস্যা থাকলে ভালো হওয়ার সম্ভাবনা কতটা? দেখুন, আমি তো নিজের প্রশংসা নিজে মুখে করি না, তো আমি তো যেটা বললাম কি ফিজিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি, তো সেই দুটো জায়গা আমি আপনাকে প্রমাণ করে দেখিয়ে দেবো। দেখুন, লিভার সিরোসিসের যে কথা আমি বললাম কি লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে আপনি কেন ট্রান্সপ্ল্যান্টের কথা যাব, কোটি টাকা খরচা আছে সেখানে, আপনি সেই টাকাটা না খরচা করে এক্স্যাক্ট আপনি একটু কিছু সামান্য ট্রিটমেন্ট নিন, কিছু আপনি আমরা আসন দেখাবো, সে আপনি আসনটা করুন, তার সাথে সাথে কিছু ট্রিটমেন্ট নিন, তাতে আপনি ঠিক হয়ে যাবেন। আজকে আপনার পেটে জল জমে যাচ্ছে, আপনাকে ট্রিটমেন্ট কী আছে, জলটাই বার করে দেওয়া হচ্ছে, কিন্তু সে তো আবার জল জমছে, যাতে জল না জমে তার চিকিৎসাটা আপনাকে করতে হবে, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্যাটি লিভার যখন হয়েছে তখন থেকে আপনি অ্যালার্ট হয়ে যান, অ্যালার্ট হওয়ার পর আপনি চিকিৎসার দিকে আপনি এখন সোনোগ্রাফি রিপোর্টটা আপনি করান। এটা আপনি দেখুন, যদি ডায়াগনোসিসের কথা বলি তাহলে ইউএসজি রিপোর্ট রয়েছে, আর ইউএসজি রিপোর্টের সাথে সাথে এলএফটি রিপোর্ট করা, যেখানে দেখা যায় কি আপনার বিলিরিউমটা বাড়ছে, এসজিওটি, এসজিপিটি বাড়ছে, কিন্তু আপনাকে সেখানে আপনাকে অ্যালকোহলিক বা অনেক রকম আপনার যে হার্মসগুলো হয়, মানে আপনি যদি কোনো নেশা করেন সেখান থেকে আপনি অ্যাভয়েড করুন, সেটা আমরা আপনাকে গাইড করব। গাইড করার পর এখান থেকে আপনি ফুললি ট্রিটমেন্ট করে আপনি সুস্থ হতে পারেন। একদম। কে আছেন একটু চট করে দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমি সোনামুখী থেকে বলছি। আচ্ছা বলুন। আমার ছেলে বাসে, ট্রামে, ট্রেনে মানে উঠলেই বমি হয়, ভর্তি শেষে খালি পেটে, এটার থেকে কি কোনো সমস্যার সমাধান করা যায়? অবশ্যই করা যায়। আপনার ছেলের বয়স কত? ছেলের বয়সটা বলবেন। ছেলের ছোট থেকেই বমি হয়, ছেলের এখন বয়স হচ্ছে 18 বছর। 18 বছর, ওকে। ছোটবেলা থেকে রয়েছে আর আপনার এখন অবধি আপনি অ্যালার্ট নেন, আর যদি আপনি অ্যাওয়ারনেসের কথা বলেন তো আমাদের প্রোগ্রাম প্রতিদিন এইরকমই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ আমাদের প্রোগ্রাম করা হয় আর ডিফারেন্ট ডিফারেন্ট রোগ নিয়ে আমরা করি, তো আপনি একটু বাড়ির পাশে যে চেম্বারটা রয়েছে সেখানে একটু যোগাযোগ করুন, আমরা যেরকম বলবো সেইগুলো কথাগুলো শুনতে হবে, এরপর দেখবেন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন শুধু আপনি এইটুকু করবেন যেটা আপনাকে বললাম, যখনই ও বাড়িতে গাড়িতে উঠতে হয় বমিটা না পাওয়ার জন্য, এখন আপনি উপায় করবেন কি কাগজ, খবর কাগজটা ছিঁড়ে নিয়ে মুখে রাখতে বলুন, দেখুন তো ওনার কি বমি হচ্ছে কি হচ্ছে না, অ্যাটলিস্ট এই জায়গাটা স্টপ হয়ে যাবে, কিন্তু এরপর আপনাকে ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। একদম। ডাক্তারবাবু কিছুক্ষণ আগে বলছিলেন মাউথ পাবলিসিটি, কোনো একজন মানুষ যদি ভালো আছে এই বার্তাটা সকলকে দেয় তাহলে তার কথা শুনে আরও মানুষের বিশ্বাস পোক্ত হয়। আজকে এমন একজন মানুষের এই বার্তাটা শোনাবো যে মানুষটাকেই আমরা পছন্দ করি, যে মানুষের যে কোনো কথাকে আমরা বিশ্বাস করি, কারণ তিনি একজন সেলিব্রিটি স্তরের মানুষ। ঠিক তার কথা শুনবো, তারা কী বলছেন, এবং তারপর অবশ্যই ফিরে আসবো অনুষ্ঠানে। السلام علیکم، میں ہوں آپ کا دوست رضا مراد۔ آج میں آپ سے ایک بہت ہی امپورٹنٹ بات شیئر کرنا چاہتا ہوں۔ کچھ دنوں پہلے جب میں کولکتہ آیا تھا تو میرے گھٹنوں میں شدید درد محسوس ہوا، جب میں نے انکوائری کی علاج کے بارے میں تو مجھے پتا چلا کہ یہاں پر این بی پی यूनानी एंड आयुर्वेदिक रिसर्च सेंटर है जहां डॉक्टर शर्मा मरीजों का इलाज करते हैं। मैं डॉक्टर शर्मा से मिला और उनसे मैंने अपना इलाज कराया और जिसका नतीजा ये हुआ कि घुटनों का दर्द अब कोसों दूर चला गया, मैं बिल्कुल सेहतमंद हूं और अब मुझे घुटनों की कोई तकलीफ नहीं है।
तो मैं आप सबको ये रिकमेंड करता हूं कि अगर आप कभी भी इस किस्म की किसी भी तकलीफ में मुब्तिला हो तो आप जरूर NBP यूनानी एंड आयुर्वेदिक रिसर्च सेंटर जाकर डॉक्टर शर्मा से मुलाकात करें, उनसे अपना इलाज कराएं तो आपका दर्द आपसे कोसों दूर चला जाएगा और आप बिल्कुल सेहतमंद हो जाएंगे। जय हिंद। এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠান মানে একেবারে ভরসার অনুষ্ঠান, যে সমস্যা যেখানেই হোক, যতটুকুই হোক, যতটাই বড় হোক, যতটাই ছোট হোক, সমস্যা যদি একটু এনবিপি চিকিৎসকদের জানায় তাহলে কিন্তু সমস্যার সমাধান পাবো। ভাবনা চিন্তাটা একেবারে সঠিক, তবে নিশ্চয়ই কিন্তু এই অনুষ্ঠানের পাশাপাশি আপনাদের জন্য রয়েছে প্রচুর চেম্বার। অনুষ্ঠান দেখুন, রোগগুলো বা সমস্যাগুলোকে বুঝুন, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেই আলোচনাগুলোকে শুনুন, কারণ এগুলো আপনাদেরই সমস্যা। আপনাদের অনুরোধেই কিন্তু বিষয়গুলোকে আমরা উপস্থাপনা করি, আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করি, কিন্তু তার পাশাপাশি খুব জোরের সাথে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ ট্রিটমেন্টটা সেখানে হবে, মেডিসিন সেখানে পাবেন, ভালো হওয়ার সিক্রেটগুলো সেখান থেকে জানতে পারবেন, তাই সেখানে এলে নিজের জীবনের একটা নতুন ছন্দ খুঁজে পাবেন। আজকেও এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং অবশ্যই রয়েছেন এমন একজন চিকিৎসক যে চিকিৎসকের কাছে আপনি মন খুলে কথা বলতে বা তার কাছে আপনার মনের সমস্যা জানাতে ভীষণ পছন্দ করেন, এবং তার অ্যাডভাইস পেতেও ভীষণ পছন্দ করেন। কেন পাবেন না বা কেন চাইবেন না তার অ্যাডভাইস? তিনি এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ অ্যাডভাইজার ডক্টর এন ভট্টাচার্য। অবশ্যই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করি, এবং তার মধ্যে আজকে একটি সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা তো বিভিন্ন ধরনের অস্থি সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করি, কিন্তু অনেকেই কিন্তু একটা প্রশ্ন করে যে টেনিস এলবো, এই কথাটা নিয়ে কোনোদিন আলোচনা করা হয়নি বা এই সমস্যাটা নিয়ে কোনোদিন আলোচনা করা হয়নি, এই সমস্যার সমাধান নিয়ে কোনোদিন আলোচনা করা হয়নি, কেন হয়, কাদের হয় সেটা নিয়ে কোনোদিন আলোচনা করা হয়নি। সত্যি কথা, আলোচনা যেখানে হয়নি সেখানে আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। তো ম্যাডামের কাছে আজকে ঠিক এই বিষয়টাই আলোচনা করব। টেনিস এলবো ভীষণ সুন্দর একটা নাম, তো যারা টেনিস খেলে শুধু কি তাদের হয় নাকি অন্য মানুষদেরও এটা হতে পারে? না, এটা বেসিক্যালি যারা খেলোয়াড় প্লেয়ার যারা রয়েছে ওনাদেরই বেশি হয়, যেহেতু নামটাই টেনিস এলবো, মানে টেনিস প্লেয়ারদের থেকেই অ্যাকচুয়ালি এটা মানে ফার্স্ট এটা মানে এসছে, যে টেনিস যখন খেলে, যারা খেলে ওরা জানে যে ওদের কবজির উপর একটা আলাদা জোর পড়ে, একটা প্রেশার পড়ে, তো সেখান থেকে একটা পেইন হয়। অনেকেই এটা অনেকের হয়, কিন্তু অনেকে সেটাকে ভাবে যে আচ্ছা সামান্য একটা হাতে ব্যথা, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু তারও যে একটা আলাদা একটা দিক রয়েছে, সেখান থেকে অনেক সমস্যা হতে পারে, সেই জিনিসটা কিন্তু অনেকেই অবগত নয়। তো বেসিক্যালি যেটা আমাদের আমাদের এলবোতে যে সমস্যাটা হয়, এলবোতে একটা আমাদের পেইন হয়, একটা প্রিকিং টাইপ অফ পেইন হয়, মানে হচ্ছে খোঁচা দেওয়ার মতো একটা ব্যথা হয়, তো সেটাকে আমরা টেনিস এলবো বলে থাকি। এখানে ভেতর দিকে, সেটা বাইরের দিকে হয়তো এতটা বোঝা যায় না, ভেতর দিকে আমাদের যে টেন্ডেনগুলো যেগুলো থাকে, মানে মাসেলগুলো যেগুলো থাকে, সেগুলোর মধ্যে সোয়েলিং হয়ে যায়, ফুলে যায়, সেখান থেকে একটা ব্যথা অনুভব হয়। একদম, আমরা বিস্তারিতভাবে আলোচনায় আবারও কিন্তু ফিরবো, তবে কে আছেন এই মুহূর্তে কথা বলে নিই। নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার হাজবেন্ডের জন্য মানে সুগার। সুগার? কতদিনের সুগার? 5-6 বছর। 5-6 বছর? তো কেমন আছেন? 5-6 বছর তো ওষুধ খাচ্ছেন কোন না কোন প্যাথির? হ্যাঁ, ওষুধ খাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। ও বাবা, কাজ হচ্ছে না, তাহলে এবার ম্যাডাম বলবেন কিভাবে কাজ হয়। দেখুন, সুগারের আপনি 5-6 বছর ধরে ওনাকে মেডিসিন খাওয়াচ্ছেন, মানে আপনি ট্রিটমেন্টে ওনাকে অ্যাটলিস্ট রেখেছেন, কিন্তু আপনি ট্রিটমেন্টে কোনো রেসপন্স পাচ্ছেন না, তাই তো? এবার অনেকেই বলে যে সুগার হয়েছে মানে সারা জীবন ওষুধ খেতে হবে, তো আমরা সেটাকে বলবো যে না, সেরকমও কোনো ব্যাপার নেই। যদি আমি সঠিকভাবে যদি সেই সমস্যাটা সমাধান করতে পারি, তাহলে হয়তো আপনাকে সারা জীবন মেডিসিন খেতে হবে না। 5-6 বছর হয়ে গেছে, এবার এখান থেকে ওনার শুধু যদি সুগার হতো সেটা একটা আলাদা ব্যাপার ছিল, এবার ওনার সুগার থেকে আরও অন্যান্য সমস্যাগুলো আস্তে আস্তে হবে, ওনার কিডনি সমস্যা, চোখের সমস্যা, হার্টের সমস্যা, এগুলো আস্তে আস্তে ওনার ডেভেলপ করবে, আস্তে আস্তে এই সমস্যাগুলো হবে, তারপর সেখানেও তারও ট্রিটমেন্ট করতে হবে। তো এত দূর যাতে আপনাকে না যেতে হয়, তার জন্য আমি বলবো যে আগেই আপনি সুগারের জন্য একটা প্রপার ট্রিটমেন্ট আপনার প্রয়োজন রয়েছে। সুগার আমাদের কেন হচ্ছে? কারণ
আপনার প্যাঙ্ক্রিয়াস ঠিক করে কাজ করছে না, আমাদের প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন বেরোয়, এটা আমরা সবাই জানি। এবার ইনসুলিনটা যখন ঠিক করে বেরোয় না, তখন আমাদের বডিতে বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। ইনসুলিনটা কেন দিতে হয়? যাতে আমাদের বডিতে সুগার লেভেলটাকে আমরা সাইমালটেনিয়াসলি রাখতে পারি, যাতে আপ ডাউন না হয়। তার জন্য বাড়ি থেকে ইনসুলিন দিতে হয়। এবার আপনার বডি ইনসুলিন প্রোডিউস করতে পারছে না, তো আগে আমাকে চেষ্টা করতে হবে যাতে সেই জায়গাটাকে আমি ঠিক করতে পারি, যাতে প্যাঙ্ক্রিয়াসটাকে ঠিক করতে পারি, তার বিটা সেল থেকে যাতে ইনসুলিন যেরকম বেরোচ্ছে সেটা যাতে হতে পারে। তাহলে আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনি একটু একটা কাজ করতে পারেন, আমাদের একটু হেল্পলাইন নাম্বারে একবার ফোন করে জেনে নিন যে আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটা হবে, সেখানে আপনি একবার এসে দেখা করুন। আপনার যাই সমস্যা আছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি যা মেডিসিন এখন খাচ্ছেন সেই মেডিসিনগুলো বন্ধ হয়ে যাবে। একদম, কারণ আপনার হাতে কিন্তু আর কোনো উপায় নেই। 5-6 বছর আপনি কিন্তু কোনো একটি প্যাথিকে কোনো একজন চিকিৎসককে ভরসা করেছেন, কিন্তু সে কিন্তু বিন্দুমাত্র আপনাকে রেজাল্ট দিতে পারছে না। তাহলে আপনি কি করবেন? শুধু এই অবস্থা আপনার নয়, আপনার মতন হাজার হাজার মানুষ কিন্তু এই দুর্ভোগেই ভুগছেন যে মেডিসিন তো খাচ্ছি, খরচা তো করছি, কিন্তু তারপরেও কেন সুগার আমার নিয়ন্ত্রণে নেই, কেন এতদিন ওষুধ খাওয়ার পরেও আমার ইনসুলিন স্টার্ট করতে হচ্ছে, কেন আমার আরও গুরুত্বপূর্ণ অর্গানগুলো, যেটা ম্যাডাম বললো, সেই গুরুত্বপূর্ণ অর্গানগুলো সমস্যাগ্রস্ত হচ্ছে। ঠিক এই প্রশ্নের সঠিক উত্তর পেতে হলে আপনাকে চলে আসতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যদি এই মুহূর্তে কিন্তু আমরা আবারও আলোচনায় যাব, তবে তার আগে দেখে নি কে আছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি দমদম থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা? হাই ব্লাড প্রেসারের সমস্যা। হাই ব্লাড প্রেসার আপনার তো এটা? হ্যাঁ আমার। আপনার বয়সটা একটু বলবেন ম্যাডাম কে? হ্যাঁ, আপনার বয়সটা একটু বলুন। 32। 32, কতদিন ধরে আছে হাই ব্লাড প্রেসার? রিসেন্টলি ধরা পড়েছে। ওকে, আচ্ছা, তো আপনি এখন কোনো ট্রিটমেন্টের আন্ডারে রয়েছেন? ট্রিটমেন্ট বলতে আমার কিছু গায়ন প্রবলেম হয়েছিল, সেখান থেকে প্রেসারটা বেড়ে গেছে, এত কমছে না। ওকে, তো প্রেসারের জন্য আলাদা করে কোনো আপনি মেডিকেশন কিছু নিচ্ছেন? ট্যাক্সামেফাইড খাচ্ছি, কিন্তু তাতেও কমছে না। আচ্ছা, যাই হোক, তো আপনার এখন যেহেতু খুব রিসেন্টলি আপনার এই সমস্যাটা ধরা পড়েছে, তো আমি আপনাকে বলবো যে আপনার দমদমে যেহেতু বাড়ি, আমাদের মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, আমাদের হেড অফিস, ওখানে আগামীকালকেই চেম্বার রয়েছে। যদি সম্ভব হয় আপনি একটু অ্যাপয়েন্টমেন্ট করে একবার দেখা করলে আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। আর আপাতত আপনি এখন যেটা করবেন, আপনি প্রত্যেক দিন একটু মেডিটেশন করবেন। রাত্রিবেলা আপনি যখন ঘুমোতে যাচ্ছেন তার আগে একটু মেডিটেশন করবেন, মানে যেটাকে আমরা ধ্যান করা বলি। সকালে ঘুম থেকে উঠেও আপনি একটুখানি মেডিটেশন করবেন। মাত্র আপনার 32 ইয়ার্স এখন বয়স, এখন থেকেই যদি আপনার প্রেশারের সমস্যা চলে আসে, বাকি জীবনটা তো আপনার পড়েই রয়েছে। আর এছাড়া আপনার বাদবাকি আপনি যেটা বলেন যে আপনার কিছু গাইনো প্রবলেম রয়েছে, তার থেকে আপনার প্রেশার এসছে, তো সেটাও একটা ম্যাটার। খুব বেশি চিন্তা ভাবনা করবেন না, সমস্যা হয়েছে, সমস্যার সমাধানও রয়েছে, ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, চিন্তা করলে কোনো রেজাল্ট আসবে না, ঠিক আছে? তো আপনি একটুখানি চেষ্টা করুন যে একটু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট করার, একদম আপনি ঠিক হয়ে যাবেন। একদম ঠিক কথা। আবার অনেক ক্ষেত্রে আপনি ভাবতে পারেন, ম্যাডাম বলে দিলেন মেডিটেশন, আমি কি করব? সেখানে দেখুন মেডিটেশনের অনেক কিছু আছে, আপনি আপাতত অনুলম বিলম বা ডিপ ব্রিদিং করুন, যেটা আমরা প্রত্যেকেই জানি ভীষণ কমন একটা জিনিস, শুরু করুন, তারপর ম্যাডামের কাছে আসুন। ম্যাডাম আরও কিছু কিন্তু আপনাকে আসন বলে দেবেন, আপনার ডেইলি রুটিন বলে দেবেন, আপনাকে সঠিক মেডিসিন দিয়ে দেবেন, কারণ 32 বছর হাই প্রেশার নিয়ে বেঁচে থাকার বয়স কিন্তু নয়। তাই নিজেকে প্রেশার মুক্ত করুন, সব দিক থেকে প্রেশার মুক্ত করুন, তার জন্য কিন্তু আপনার পাশে এনবিপি রয়েছে। টেনিস এলবো যেটা নিয়ে আমরা আলোচনা ছিলাম, টেনিস এলবো আমি আগেই যেটা বললাম যে প্লেয়ারদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। কেন দেখা যায়? কারণ ওদের রিস্ট বা এলবোর কাজটা বেশি থাকে, তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। বাট এমন নয় যে এছাড়া অন্য কারোর হয় না। যারা ভারী জিনিস তোলেন ওনাদের হয়, যারা পেইন্টার মানে যারা রং করে বা হাত উঁচু করে যাদের কাজ করতে হয়, ওনাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ দেখা যায়। স্পেসিফিকভাবে যেটা আমরা দেখেছি যে যারা খুব ভারী জিনিস সবসময় ওঠাচ্ছেন, একদিকে এক হাতে বেশি ভারী জিনিস নিয়ে নিচ্ছেন, ওদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা খুব বেশি হয়। সমস্যাটা আপনার হঠাৎ যদি হয়, আপনার মনে হবে যে ঠিক আছে আপনার হাতে ব্যথা আছে, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে, একটু গরম শেক দিলাম বা ঠান্ডা শেক দিলাম, পেন কিলার খেলাম, ঠিক হয়ে যাবে। কিন্তু না, এখানে আপনার যে সমস্যাটা হয়, আমাদের যে হাতের মধ্যে যে টেন্ডেনগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়, আস্তে আস্তে তার মধ্যে আপনার ব্লাড সার্কুলেশন হওয়াটা বন্ধ হয়ে যায়, সেই জায়গাটা আপনার সোয়েলিং হয়ে যায় মানে ফুলে যায়, সেখানে আপনার ব্যথা থাকে। এই সমস্যাগুলো আপনার কিন্তু দিন দিন আপনার বেড়েই যাবে। এটা অনেকেই ভাবে যে একটা হালকা ব্যাপার, ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা যদি অনেকদিন ফেলে রাখেন তাহলে কিন্তু আপনার
এই আপনার এখান থেকে যে পরের যে আপনার হাত রয়েছে সম্পূর্ণ হাতে কিন্তু আপনার অবশ হয়ে যেতে পারে, অসার হয়ে যেতে পারে, বা আপনার গ্রিপটা আপনার খুব হালকা হয়ে যাবে, আপনি শক্ত করে কোনো জিনিস ধরতে পারবেন না, বা আপনার হাত কাঁপবে, এই সমস্যাগুলোও কিন্তু আসতে পারে। তো তার জন্য এরকম কোনো সমস্যা হলে এটা নিয়ে বসে থাকবেন না যে ঠিক হয়ে যাবে, একটুখানি ডাক্তারের পরামর্শ নেবেন, তাহলে আপনার সমস্যাটা খুব তাড়াতাড়ি ঠিক হবে। একদম, এবং এনপিপি প্রত্যেকজন চিকিৎসক কিন্তু এটা বলে থাকেন, যদি আপনি প্রথমেই আসেন তাহলে কিন্তু ওষুধ কম লাগবে, সময় কম লাগবে, আর অনেক তাড়াতাড়ি কিন্তু আপনি সুস্থ হবেন। তাই আপনাকে নির্বাচন করতে হবে আপনি কি করবেন, রোগটাকে জটিল করে আসবেন নাকি অল্পতে আসবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি গড়িয়া থেকে বলছিলাম, সুমনা ভট্টাচার্য। হ্যাঁ সুমনা বলো, কি সমস্যা? সমস্যাটা আমার বাবা, অ্যাকচুয়ালি বাবা কার্পেন্টার, তো তো হাতে মানে ওই রাধা কি কাঠের মেশিন যেটাকে বলে, আচ্ছা, সেই কারণে না হাতের সবজিতে মাঝে মধ্যে প্রচন্ড পেইন হয়। আচ্ছা, পরে থাকে হাতটা। বেশ, তুমি শুনছো তো আজকে কিন্তু ম্যাডাম এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। বেশ, তুমি শোনো ম্যাডাম বলছেন, আপনি যেটা বললেন যে আপনার বাবা কাঠের কোনো কাজ করে, তো সেখানে বোধহয় কোনো মেশিন ওনাকে অপারেট করতে হয়, সেখান থেকেও কিন্তু আপনি যেটা বলছেন যে ওনার কোনো এক জায়গাতে একটু ব্যথা হয়, সেটা কিন্তু একটা টেনিস এলবোর একটা লক্ষণ। তো এর জন্য আপনি বললেন যে উনি এখন মেডিসিন খায় তাতে ঠিক থাকে, কিন্তু এটা মোটেও সলিউশন নয়। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, আপনার বাবা যে কাজটা করছে সেটা আমি তো বলতে পারবো যে কাজ বন্ধ করে দিন, কিন্তু উনাকে একটু সাবধানে কাজ করতে হবে, বা যতটা উনি করছে হয়তো একটু কম করতে হবে, যাতে ওনার হাতের উপর প্রেশার বেশি না পড়ে। অনেকগুলো মেশিন থাকে যেগুলোর মধ্যে ভাইব্রেশন হয়, এই ভাইব্রেশন থেকেও কিন্তু আপনার হাতের উপর এফেক্ট করতে পারে। তো তার জন্য একটু বলবেন যে সাবধানে কাজ করতে, কাজ তো করতেই হবে, আর তার পাশাপাশি আপনাকে একটু চিকিৎসার প্রয়োজন রয়েছে, নয়তো আস্তে আস্তে কিন্তু দেখবেন ওনার হাতের এই জোর কমে যাবে। যদি ওনার ডান হাতে এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আমি বলবো তাহলে কিন্তু আস্তে আস্তে হাতের জোর কমে যাবে। তো আপনিও একটুখানি চেষ্টা করুন একটা অ্যাপয়েন্টমেন্ট করার, আর ওনাকে নিয়ে আসতে পারলে খুব ভালো হয়। আগে আপনি যা আপনার প্রেসক্রিপশন রয়েছে, রিপোর্টস রয়েছে, সেগুলো নিয়ে এসে একবার দেখা করুন। একদম, কারণ বাবা কিন্তু কাজটা করছে তোমাদের জন্য, এবার সেই কাজের জন্য যেহেতু এই সমস্যা, এবার মেয়ে হিসেবে তোমার একটা বড় দায়িত্ব থাকে বাবার ট্রিটমেন্টটা সঠিকভাবে করানোর। এবং আমি একটু ম্যাডামের থেকে জানতে চাইবো, যদি এই যে সমস্যা হচ্ছে বাবার, আমি তাড়াতাড়ি এনবিপি চিকিৎসকদের কাছে নিয়ে এলাম, কত বছর লাগবে এটা সমস্যার সমাধান পেতে? দেখুন, বছর তো আমি বলবো না, এবার হ্যাঁ অবশ্যই ডিপেন্ড করে যে আপনার সমস্যাটা কতদিন পুরনো। এবার আপনার যদি এরকম হয় যে আপনার খুব রিসেন্ট এই সমস্যাটা হচ্ছে, তাহলে একদম অল্প চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু এরকম যদি হয় যে আপনার সমস্যাটা আপনার 6 বছর 7 বছর 10 বছর এরকম রয়েছে, তাহলে কিন্তু প্লিজ আপনি এক্সপেক্ট করবেন না যে আপনি 15 দিন ট্রিটমেন্ট করেই একদম ঠিক হয়ে যাবেন, এরকম কোথাও হয় না, বা আমাদের কাছে কোনো ধরনের কোনো ম্যাজিক নেই। তো তার জন্য আমি একটাই কথা সবসময় বলে থাকি যে আপনার যখনই সমস্যাটা হবে চেষ্টা করুন তখনই তার সমাধান করার। আপনি সমস্যা নিয়ে বসে থাকবেন সমস্যা বাড়তে থাকবে, সমস্যা কিন্তু কমবে না। ঠিক আছে, কথা একদম সঠিক কথা। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুলেখা বলছি। কোথা থেকে বলছেন সুলেখা? জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যাঁ বলছি যে আমার সমস্যাটা বলতে মানে আমি হোটেল ম্যানেজমেন্টের আমি ট্রেনিং নিচ্ছি, তো এবার এই ট্রেনিং যেটা হচ্ছে আমার রেগুলারলি একটা আমার হাতের উপর প্রেশার পড়ছে, রেগুলারলি আমার কুকিং এই সমস্ত ট্রেনিং এটা থাকে, তো সারাটা দিন আমার এই হাতটা প্রত্যেকটা বসে যার জন্য এখন ওই কোনোইটা না প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে, রাত্রিবেলা হলে এই কোনোইটা আমার চিনচিন করে ব্যথা করছে, ঘুমাতে পারছি না। ওকে, তাহলে কি করবেন? আপনিও তো সেম যেটা আমরা আজকে আলোচনা করছি তাতেই আপনার মনে হচ্ছে আপনার সমস্যাটা রয়েছে, সুন্দর থাকো। তো যেহেতু আপনি খুব সুন্দর একটা কাজ করছেন যে আপনি কুকিং এর কাজ আপনি শিখছেন, তো এখন আপাতত আপনি যেটা করতে পারেন, আপনাকে একটু
তার জন্য একটুখানি রেস্ট্রিকশন রাখতে হবে, যে যাই করছেন তার মধ্যে একটু সাবধানে কাজ করতে হবে। আপনি জলপাইগুড়ি থেকে ফোন করেছেন, আমাদের শনিবার দিন আমাদের শিলিগুড়িতে চেম্বার রয়েছে বা রবিবার দিন কোচবিহারে চেম্বার রয়েছে, যেটাই আপনার কাছে হবে আপনি একটুখানি দেখা করুন, আপনার জন্য ভালো হবে। আর আপনি একটুখানি যেরকম রিস্ট ব্যান্ড যেরকম কিনতে পাওয়া যায়, এরকম দেখবেন এলবো জয়েন্টস একটা ব্যান্ড কিনতে পাওয়া যায়, যখন আপনি এই কাজগুলো করবেন তখন আপনি ওই ব্যান্ডটা ইউজ করবেন, তাহলে কি আপনার হাতটা একটা সাপোর্টের উপর থাকবে, ঠিক আছে। আর একটু চেষ্টা করবেন যে প্রত্যেক দিন একটুখানি গরম শেক দেওয়ার ওই জায়গাটায়, বাট এটা কিন্তু আপনার কোনো প্রবলেমের সলিউশন নয়, আমি জাস্ট আপনার সাময়িক রিলিফের জন্য আমি কথাটা বললাম বা আপনার প্রিকশনের জন্য কথাটা বললাম। তো আপনি একটু চেষ্টা করে দেখুন, যদি আপনার সম্ভব হয় আপনি একবার দেখা করুন আমাদের চেম্বারে এসে, আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম, আমরা বলে থাকি যে সব্যসাচী অর্থাৎ যে দুহাতে সমানভাবে পারদর্শী, আমরা সকলে তো সব্যসাচী হতে পারবো না, অর্থাৎ দুহাত দিয়ে সমানভাবে কাজ করতে পারবো না, বেশিরভাগ কাজ আমরা ডান হাতে করি, কিন্তু কিছু কাজ যদি মনে হয় আমি বাহাতে করে নিতে পারবো, তাহলে কি ডান হাতের কিছু দায়িত্ব বাহাতকেও দিয়ে দেওয়া ভালো? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ডান হাতেই বেশি ব্যথা আমাদের কিন্তু হয়। সেটা করা যেতে পারে, কিন্তু সেটা এখন ডিপেন্ড করে লোক বিশেষে, সবাই হয়তো সেম জিনিসটা করতে পারবে না। ম্যাক্সিমাম আমরা যারা আছি আমরা রাইট হ্যান্ডেড, ম্যাক্সিমাম অনেকেই আছে লেফট হ্যান্ডেড, তো এরকম যদি মানে কোনো চান্সেস থাকে, স্পেশালি আমি বলবো যে যদি কোনো ওজন তোলার ক্ষেত্রে যদি কোনো কথা হয় তাহলে আমি বলবো যে আপনাকে যদি 2 কিলো তুলতে হয় আপনি 1 কিলো 1 কিলো এভাবে আপনি ওজনটাকে নেবেন। 2 কিলো এক হাতে নিয়ে আপনি চলে গেলেন, সিঁড়ি উঠে চলে গেলেন, সেটা কিন্তু আপনার হাতের যেরকম ক্ষতি করবে আপনার পায়ের উপরও তার কিন্তু এফেক্ট পড়বে। তো এরকমভাবে যদি ডিভাইড করা যায় কাজটাকে তাহলে অবশ্যই সেটা আপনি আপনার সুবিধার্থে আর আপনার যেরকম কমফোর্ট সেরকমভাবে আপনি করতে পারেন। একদম ঠিক কথা, চিকিৎসকেরা কিন্তু বারবার এই বিষয়গুলো সচেতন করছেন, এমনকি ভারী ব্যাগ বাচ্চাদের নিতে হয় তাদেরও কিন্তু বলা হয় এক কাঁধে ব্যাগ নিও না, দু কাঁধে নাও, যতটা সম্ভব ভারকে দুহাতে বা দুদিকে সমান ভাবে কিন্তু ভাগ করে নাও। যাই হোক, আরো বিস্তারিত ভাবে অনেক কিছু জানতে পারবেন আপনারা যদি আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের চেম্বার অবধি আসতে পারেন, এবং তার জন্য 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বার কিন্তু আপনাকে নোট করতে হবে। কলকাতার বন্ধুরা মেটিয়া বুরুজ, ল্যান্স টাউন এবং হাতিবাগানের কাছে কিন্তু চেম্বার পাচ্ছেন, হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিকুড়ি বাজার, দাসনগর, বেলুড় এবং বকুলতলায় চেম্বার পাচ্ছেন, দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করুন হেড অফিস মধ্যমগ্রামে। তার পাশাপাশি কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, রামপুরহাট সর্বত্র চেম্বার রয়েছে, মেদিনীপুরের মেচেদা, হেডিয়া এবং খড়গপুরে চেম্বার রয়েছে। এছাড়া নর্থ বেঙ্গলের বন্ধুরা মালদা, শিলিগুড়ি, কোচবিহারে চেম্বার পেয়ে যাচ্ছেন, চেম্বার পাচ্ছেন ত্রিপুরায়, চেম্বার পাচ্ছেন আসামে, চেম্বার পাচ্ছেন অবশ্যই দিল্লিতে। বিস্তারিতভাবে জানতে হলে হেল্পলাইন নাম্বার আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। কে আছেন এই মুহূর্তে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম ম্যাডাম। বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে ম্যাডাম আমার মানে হেয়ার ফলিং এর সমস্যা। আচ্ছা, বয়স কত তোমার? আমার বয়স হলো 28 বছর। বয়স 28 বছর, হেয়ার ফলিং এর সমস্যা। আচ্ছা, আপনি আপনার থাইরয়েড লেভেলটা চেক করিয়েছেন কখনো? না ম্যাডাম, চেক করিনি। আচ্ছা, তো আপনি একটু যদি সম্ভব হয় আপনি একবার আপনার থাইরয়েড লেভেলটা চেক করাবেন, আপনার অ্যালার্জি লেভেলটা চেক করাবেন আর আপনার লিভার ফাংশন টেস্টটা একবার চেক করাবেন, ঠিক আছে? শুনতে থাকুন। তো আপনার এই যে কোনো একটা সমস্যা থেকে আপনার হয়তো হেয়ার ফল হচ্ছে, বা যদি আপনার বাড়িতে যদি এরকম কারোর হিস্ট্রি থাকে যে আপনার মার বাড়ির দিকে বা বাবার বাড়ির দিকে কারোর এরকম হিস্ট্রি রয়েছে হেয়ার ফলের, তাহলে কিন্তু সেটাও একটা কারণ হতে পারে। তো কারণটা না জেনে তো কিছুই করা যাবে না, আপনিও বুঝতে পারবেন না যে কেন এই সমস্যাটা হচ্ছে, আর সেম আমিও বুঝতে পারবো না কেন সমস্যাটা হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে আপনার হিস্ট্রি, প্রিভিয়াস হিস্ট্রি, যে আপনার বাড়িতে কারোর কিছু আছে কিনা, আর সেকেন্ড হচ্ছে রিপোর্টস, যে আপনার রিপোর্টস কি বলছে, রিপোর্টসে কি সমস্যা রয়েছে। তো আপাতত আপনি এখন এইটুকু যদি করতে পারেন তাহলে ভালো হয়, আর আমাদেরও বর্ধমানে চেম্বার রয়েছে পরের সপ্তাহে, আপনি একটু দেখা করতে পারেন সেখানে। আর আপাতত আপনি যেটা এখন করবেন, আপনি প্রত্যেক দিন একটু বেশি জল খাবেন, গরম জল খাবেন আপনি অবশ্যই, ঠিক আছে? বাইরের খাবারটাকে আপনি একটু অ্যাভয়েড করুন, আর পলিউশন থেকে আপনাকে একটু বেঁচে থাকতে হবে। যদি আপনি বাইরে বেরোন তাহলে চেষ্টা করুন কোনো ক্যাপ বা কোনো ধরনের কোনো স্কার্ফ এগুলো একটু ইউজ করার। একদম, আজকে আমরা বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, টেনিস এলবো। তাছাড়া ম্যাডামকে আরেকটা বিষয় জানতে চাইবো, যে খুব অল্প বয়সে কিছু ছেলেমেয়েদের এই ধরনের সমস্যা আসে, যারা ক্রিকেট খেলে বা যারা যে কোনো খেলার সঙ্গে যুক্ত, যাতে তাদের শরীরের কোনো একটা পার্টের উপর বেশি চাপ পড়ে এবং সেই পাটাকে বা সেই হাতটাকেও তাকে ভালো রাখতে হবে, তার জন্য কি এনবিপির চিকিৎসকেরা তাদের কোনো রকমের গাইড বা তাদের সমস্যা অল্পতেই একটু সমাধান করা, তার জন্য নিশ্চয়ই সচেতন?
হ্যাঁ অবশ্যই, সেটা তো আমরা সবসময় বলেই থাকি যে আপনার কমফোর্ট আগে, আপনাকে আগে নিজেরটা দেখতে হবে, কাজ আপনাকে করতেই হবে, যেটা আপনি করছেন সেটা আপনাকে করতেই হবে, কিন্তু সাবধানে, নিজেরটা আপনি নিজেই বুঝবেন, আপনার জন্য কিন্তু অন্য কেউ বুঝতে আসবে না। তো আপনার কমফোর্টটা কোথায় সেটা আপনাকে আগে নিজে বুঝতে হবে। আর যদি এরকম হচ্ছে যে আপনার হাতের ওপর হাতের কাজ বেশি আপনার বা পায়ের কাজ বেশি, তাহলে সেখানে আপনি চেষ্টা করবেন প্রিকশন নেওয়ার। এবার সেটা আপনি কি করে নেবেন, আমরা আপনারা যদি দেখা করেন আমাদের চেম্বারে, আমরা সবসময় বলে থাকি। আর আপনার কমফোর্ট জোন তো রয়েছে, কিরকম ভাবে আপনি কমফোর্টেবল সেভাবে আপনি থাকবেন। একদম, কে আছেন বলুন। নমস্কার। নমস্কার, আমি ঠাকুরপুকুর থেকে। ঠাকুরপুকুর থেকে কি সমস্যা? সমস্যা এই এই ওয়েদারে জ্বর জারি হচ্ছে, একদম সারছে না। আচ্ছা, জ্বর জ্বর ব্যাপার সারছে না। আপনার বয়সটা একটু বলে দিন। বয়স আমার 40, জ্বর সর্দি। ওকে, এটা কি আপনার সিজন চেঞ্জ যখন হচ্ছে তখন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সিজন চেঞ্জ এই তখনই হচ্ছে। তো প্রথম কথা তো এটাই থাকবে যে সিজন চেঞ্জ যখন হচ্ছে ওই সময়টাকে আপনাকে একটু নিজেকে প্রিকশনে রাখতে হবে। ধরুন এখন হঠাৎ করে আজকে যেমন সকালে প্রচন্ড রোদ ছিল, বিকেলবেলা আবার বৃষ্টি হচ্ছে, তো এই যে চেঞ্জেসটা হচ্ছে তার মধ্যে কি হচ্ছে, আমাদের বডি টেম্পারেচারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আমরা বাইরে রোদের থেকে এসেই হঠাৎ করে ঠান্ডা জল খেয়ে নিচ্ছি বা এসি ঘরে ঢুকে যাচ্ছি, এখানে আমাদের বডি টেম্পারেচার সাডেন চেঞ্জ হয়ে যায়। সাডেন চেঞ্জ হলে আপনার এরকম জ্বর হওয়া, সর্দি কাশি হওয়া এগুলো হবেই, বা অনেকের অ্যালার্জি প্রোন থাকে, অ্যালার্জির জন্য এই সমস্যাগুলো হয়। তো তার জন্য চেষ্টা করবেন যে একটুখানি যদি বাইরে থেকে আসেন, চট করে চান করা বা গা হাত পায়ে জল দেওয়া, এসি ঘরে যাওয়া, ঠান্ডা জল খাওয়া, এগুলোকে একটু অ্যাভয়েড করবেন। আর বাইরে আপনি যখন বেরোবেন তখন আপনি অবশ্যই রোদ বা বৃষ্টি যেতেই হয় তার জন্য প্রোটেকশন ইউজ করবেন, যে ছাতা নিয়ে বের হওয়া বা একটুখানি দূরে থাকা রোদের থেকে, এই জিনিসগুলো আপনি একটুখানি আপনি ফলো করুন। আর তারপর যদি আপনার মনে হয় যে আপনার সমস্যার সমাধান হয়নি, তারপর তো রয়েছে আমাদের হেল্পলাইন নাম্বার, একটু ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন। একদম, হেল্পলাইন নাম্বার নিশ্চয়ই এতক্ষণে নোট করেছেন, আরও একবার একটু বলে দেবো, 9830235275 37 এই নাম্বারে কিন্তু আপনাকে ফোন করতে হবে, আপনার কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে হবে এবং যোগাযোগ করতে হবে। আমরা আজকে টেনিস এলবো নিয়ে আলোচনা করছি, শুধুমাত্র টেনিস এলবো না, যারা হয়তো অল্প বয়সে, যারা এমন কোনো পেশার সঙ্গে যুক্ত যার জন্য কিন্তু কোনো একটা অস্থি বা কোনো একটা জয়েন্টের উপর তোমাদের কিন্তু বেশি প্রেশার পড়ছে, তার জন্য কিন্তু সচেতন থাকো। এনবিপি চিকিৎসকেরা তোমাদের জন্য কিন্তু সচেতন, যদি মনে হয় একটু পরামর্শ নেবে অভিজ্ঞ চিকিৎসকদের, অবশ্যই কিন্তু নিতে পারো, তারা তোমাকে সাবধানি করে দেবে বা কি তোমার প্রিকশনের দরকার, কিভাবে তোমাকে তোমার অস্থির যত্ন নিতে হবে সবটা কিন্তু তারা তোমাকে গাইড করে দিতেই পারে। আর তাছাড়া অস্থির যে কোনো ধরনের সমস্যা, রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক বা অস্টিওআর্থ্রাইটিস হোক, সবকিছুর জন্য এনবিপি চিকিৎসকরা সবসময় রয়েছে। একদম, আমাদের এখানে তো আমরা প্রত্যেকদিন অনেক ধরনের পেশেন্টই দেখছি, তো সেখানে সেটা আপনার আর্থ্রাইটিসের সমস্যা বলুন বা আপনার কিডনির সমস্যা, আপনার সুগার, আপনার ক্যান্সার, যা সমস্যাই রয়েছে প্রত্যেকদিন আমরা এরকম পেশেন্টও দেখছি। আর শুধুমাত্র মেডিসিন দেওয়া বা থেরাপি করা সেটাই নয়, আমাদের সাথে যখন আপনারা দেখা করছেন আমরা সবসময় আপনাদের কিছু লাইফস্টাইলের জন্য কিছু গাইড করে থাকি, যে কি করবেন কি করবেন না, কোনটা খাবেন কোনটা খাবেন না। তারপর এখন আমরা নতুন নতুন একটু যোগার উপর আমরা এখন একটুখানি ফোকাস করছি, একটু সেটা নিয়েও আমরা এখন পেশেন্টদের বলার চেষ্টা করছি। তো শুধুমাত্র মোটিভ আমাদের আপনাদের মেডিসিন খাওয়ানো আর থেরাপি দেওয়া সেটাই নয়, তার পাশাপাশি আপনার লাইফস্টাইলটাকেও ঠিক করার আমরাই দায়িত্ব নিলাম। আপনাদের সেটা প্রয়োজন আছে কিনা বা কিরকম ভাবে করলে কি ঠিক হবে সেটা আমরাই আপনাকে এখন গাইড করছি। তো অসুস্থ বলেই আপনি আসবেন সেটা ভাববেন না, আপনার লাইফস্টাইলটাকে ঠিক করার জন্য হলেও কিন্তু এনবিপির দরজা খোলা রয়েছে। আর একজন বন্ধু আছেন, তার সাথে একটু কথা বলি নি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? আপনার প্রেশারটা যে লো কিরকম থাকে, আপনার প্রেশারটা আপনি বলতে পারবেন? পরীক্ষা করে দেখলে 110/70। আচ্ছা বেশ, আর অন্য কোনো সমস্যা আপনার রয়েছে, যে সুগার বা থাইরয়েড এরকম কোনো সমস্যা? না না, অন্য কোনো সমস্যা নেই।
ঠিক আছে। দেখুন আপনার 110/70 রয়েছে, খুব একটা বেশি লোড নেই, এটা নিয়ে এতটা আপনাকে চিন্তা করতে হবে না। একটু ঠিকঠাক ভাবে আপনি খাওয়া দাওয়া করুন, একটু প্রোটিন জাতীয় খাবারটা আপনি খাবেন, কিন্তু এরকম নয় যে আমি প্রোটিন জাতীয় বলছি মানে সারাদিন প্রোটিন খাবেন, সেরকম নয়। তার থেকে আপনার তাহলে প্রোটিন ইউরিয়া হয়ে যাবে। তো একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করুন, একটু সিজনাল ফ্রুটস খান আপনি, যে সময় যে ফ্রুটসটা বাজারে পাওয়া যাচ্ছে আপনি একটু সিজনাল ফ্রুটস খান, আর একটুখানি ওয়ার্কআউট করা সেটাও একটুখানি চেষ্টা করুন, আমার মনে হয় তাতে আপনার একদম ঠিক হয়ে যাবে সমস্যাটা। যেহেতু অস্থি সংক্রান্ত বিষয় আমরা ছিলাম, আমি খুব ছোট করে একটু জানতে চাইবো ম্যাডাম, যে পঞ্চকর্ম ডিপার্টমেন্টেও কিন্তু এনবিপি রয়েছে, মানে সব দিকের পাশাপাশি এটাও একটা ডিপার্টমেন্ট। কেউ যদি ভাবে আমি আমার অস্থিকে ভালো রাখতে চাই, অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে চাই, তাদের জন্য কি পঞ্চকর্ম রয়েছে? একদমই রয়েছে। পঞ্চকর্ম মানে এরকম নয় যে আমার ব্যথা হচ্ছে তার জন্য আমি থেরাপি নিচ্ছি, না। পঞ্চকর্ম মানে হচ্ছে আপনার বডিকে ডিটক্সিফাই করা, মানে আমাদের বডির মধ্যে যে টক্সিনগুলো রয়েছে সেই টক্সিনগুলোকে বার করা। এবার পঞ্চকর্মা শুধু যারা অসুস্থ, যাদের হাতে পায়ে ব্যথা, ওরা নেবে এরকমই কোনো ব্যাপার নেই। আপনার বডির রিল্যাক্সেশনের জন্য বা আপনার বডির টক্সিন বার করার জন্য কিন্তু পঞ্চকর্মা থেরাপির একটা বিশাল বড় রোল রয়েছে। তো শুধুমাত্র পেশেন্ট যাদের ব্যথা ওনাদের জন্য আমি বলবো না, যাদেরই কোনো না কোনো সমস্যা রয়েছে বা ওনারা চায় যে আরও হেলদি হোক ওদের লাইফস্টাইলটা বা লাইফটা, ওদের বডিটা ঠিক থাকুক, তাহলে ওনারা কিন্তু নিতে পারে পঞ্চকর্মা থেরাপি। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি সুমিত রায় বলছিলাম। আচ্ছা বলুন, কোথা থেকে বলছেন বলবেন? হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে? আচ্ছা বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার না প্রচন্ড শ্বাসকষ্ট হয়, মানে শীতকালে আর বর্ষাকালে এটা হয় বেশি প্রচন্ড পরিমাণে, তখন আমার ইনহেলার নিতে হয়, তারপর না ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা, আপনার যে শ্বাসকষ্ট হয় তখন আপনার বুকে শব্দ হয়? আপনার বুকে শব্দ হয় যখন শ্বাসকষ্ট হয়? তখন বুকে শব্দ করে করে একটা বিয়ে হয় ডান বোঝে যায় উপর থেকে। তো এটা আপনার শীতকালে বেশি হয়? শীত পড়লে প্রচন্ড পরিমাণে। আচ্ছা, তো আপনার কোন চেস্ট এক্সরে বা আপনার আইজি টেস্ট এগুলো করা আছে? না না ম্যাডাম, সেভাবে করে কারণ খানিকের জন্য হলো, তো ইনহেলার ওই ডাক্তার দেখে একজন গিয়েছিল, তো ইনহেলারটা নেই, ব্যাস তারপরে যখন ঠিক হয়ে যায় আর অতটা দিয়ে। দেখুন, আপনি ইনহেলারটা নিচ্ছেন সেটা আপনার কিন্তু কুইক অ্যাকশন করবে, আপনি ইনহেলারটা নিচ্ছেন আপনার শ্বাসকষ্টটা কমে যাবে, তখন তারপর একটু আপনার কাশি হয়ে কফ বের হওয়া এই সমস্যাগুলো হবে, আপনি ঠিক হয়ে যাবেন। কিন্তু ইনহেলারটা হচ্ছে আপনার লাংস ঠিক করে কাজ করছে না, ইনহেলার আপনাকে জোর করে কাজ করাচ্ছে, লাংসকে জোর করে কাজ করাচ্ছে ইনহেলার, ঠিক আছে? তো চেষ্টা করুন যাতে ইনহেলার আপনাকে না নিতে হয়। যদি এরকম শ্বাসকষ্টের সমস্যা হয় আপনি একটুখানি প্রাণায়াম করুন, একটু অনুলোম বিলোম করুন, আর আপনি গরম জলের ভাপ নিন, গরম জলের মধ্যে একটা কর্পূর দিয়ে আপনি সেই গরম জলের ভাপটা নিন। আপনার যে ট্র্যাক্ট রয়েছে, রেসপিরেটরি যে ট্র্যাক্ট রয়েছে, আপনার ট্র্যাক্টের মধ্যে ইনফেকশন হয়ে আছে, ইনফ্ল্যামেশন হয়ে আছে, মানে ফুলে আছে জায়গাটা। তো তার জন্য আমি বলবো যে এরকম যে আপনি ইনহেলার নিচ্ছেন সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, আর আপনি যদি এরকম কোনো টেস্ট না করা থাকে তাহলে অবশ্যই টেস্ট করার প্রয়োজন রয়েছে। না তো আপনার কোথায় সমস্যাটা আপনি বুঝবেন কিভাবে? আপনার সেটা সিওপিডি হতে পারে, আপনার সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে, এমফাইসিস হতে পারে, অনেক সমস্যা হতে পারে। তো তার জন্য টেস্ট করাটা প্রয়োজন রয়েছে। আর একটুখানি আমাদের হেল্পলাইন নাম্বারে জিজ্ঞেস করে নিন যে আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটা হবে, একবার একটু এসে আপনি দেখা করুন, এই শ্বাসকষ্টের সমস্যা একদম আপনার ঠিক হয়ে যাবে। একদম। আর তার পাশাপাশি আমাদের বন্ধুদের বলবো, শারীরিক সমস্যা কিন্তু বিভিন্ন হতে পারে, কিন্তু সবকিছুর জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সর্বদা আপনাদের জন্য প্রস্তুত, এবং সেই প্রস্তুতিটা কিন্তু খুব জোর কদমে থাকে। সর্বদা কিন্তু এনবিপি চিকিৎসকদের একটা প্রচেষ্টা থাকে যে কিভাবে আরো ভালো রেজাল্ট দেওয়া যেতে পারে, কিভাবে মেডিসিন ছাড়ার পরও আপনারা ভালো থাকতে পারেন, বা কি করলে আপনাদের মেডিসিন নেওয়ার প্রয়োজনীয়তাই থাকে না, এই সব কিছু ভাবনা চিন্তা কিন্তু এনবিপি চিকিৎসকেরা করছে। আর সে কারণে বলবো যে এই ভাবনা চিন্তার যদি ভালো রেজাল্ট আপনারা পেতে চান, যদি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনাকে হেল্পলাইন নাম্বার নোট করতে হবে, যোগাযোগ করতে হবে। শুধুমাত্র আপনি অসুস্থ তার জন্যই এনবিপি চিকিৎসকেরা, তা নয়, যারা সুস্থ, যারা দীর্ঘদিন নিজেকে সুস্থ রাখতে চান, তাদের জন্য কিন্তু এনবিপি চিকিৎসকেরা রয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, শুধুমাত্র হাওড়া নয়, জেলার প্রত্যেকটি জেলায় পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কিন্তু চেম্বার রয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষ
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। শুধুমাত্র হেল্পলাইন নাম্বার নোট করে কিন্তু আপনাকে জানতে হবে, কথা বলতে হবে 9830235527 এবং 37। এই দুটি ফোন নাম্বার কিন্তু আপনাদের জন্য এবং এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন এবং যোগাযোগ করুন। এবং তার পাশাপাশি অনেকেই বলে থাকেন পঞ্চকর্মা জন্য যোগাযোগ করতে চাই, থেকে ট্রিটমেন্ট করারও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। একেবারে সময় অল্পের দিকে, বিস্তারিত আর কোনো আলোচনায় আমরা যেতে পারছি না, কিন্তু শুধুমাত্র এটা বলবো যে অস্থির যে কোনো সমস্যা হোক, সে ছোট টেনিস এলবো সমস্যা হোক, গাঁটে গাঁটে ছোট ছোট গাঁটে ব্যথা হোক, বা আপনার কোমর বা হাঁটুর বড় জায়গার সমস্যা হোক, সবকিছুর জন্য এনবিপিতে ট্রিটমেন্ট রয়েছে। একদম, সব চিকিৎসাই আমরা করে থাকি, এটা সবাই মোটামুটি এখন জানে, সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। যে কোনো সমস্যা হোক, দেরি করবেন না, তাড়াতাড়ি একটু যোগাযোগ করার ব্যবস্থা করুন। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হবে, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে, নমস্কার।